স্কুটার ছাড়া জীবন আসলে দুর্বিষহ। তার কারণ হচ্ছে খুলনার উদ্দেশ্যে রওনা হই বেলা 12টায়। বাসা থেকে বের হওয়ার পরে একটা ভালো কোনো বাস পাচ্ছিলাম না। উত্তর আবদুল্লাপুরে বাস কাউন্টারে আসলাম, এসে দেখি যে কোনো ভালো বাস নেই খুলনার উদ্দেশ্যে, যেগুলো আরিচা হয়ে আসে। আপনার এসি বাস, নন এসি বাস, কোনো ধরনের ভালো বাস নাই। একটা বোধহয় পেলাম, সেটাতে তাও সেটা হচ্ছে রাত 12টার দিকে। সারাদিন অন্য কোনো কিছুতে কোনো উপায় নাই আসার, বাকি সবাই বুকড। তো পরে বললাম যে সামহাও কি গাবতলিতে গিয়ে কোনো ব্যবস্থা করা যাবে কিনা। তো ওদের কথা হচ্ছে যে ভাই, গাবতলিতে গিয়ে ব্যবস্থা করতে পারলে তো আপনি এখানেই পারতেন, সব একই তো কথা। তো যেহেতু পূজার সময় চলতেছে, আলটিমেটলি কোনো উপায় নাই, সব জায়গায় অকুপাইড। আবদুল্লাপুরের মোড়েই দাঁড়ানো ছিলাম। তো তখন এরপর চিন্তা করে দেখলাম যে একটাই ওয়ে আছে, উত্তরা থেকে মাওয়া হয়ে আসার জন্য একটাই বাস আছে, যেটা হচ্ছে একদমই লোকাল বাস, 25টা নাম। এইটার বাসটার অবস্থা একেবারে যাচ্ছে না, তাই ঠিক মতো বসাও যায় না, একেবারে লোকাল বাস। তারপরও কিছু করার নাই, একমাত্র ওয়ে এটাই। সো কী করবো, চিন্তা ঠিক আছে যাই, রিক্সা একটা নেই। তো রিক্সাওয়ালা একজন দাঁড়ানো ছিলেন, তিনি খুব হাসি মুখে, চলেন মামা, বৃষ্টির মধ্যে তারা আছেন, চলেন নামাই দিয়ে আসি। তো আমিও তার হাসি খুশির ফেসটা দেখে আমি বললাম যে বাহ, এত সুন্দর সমাদার করতেছে। তো উঠে বসলাম, ভাড়াটা আর ঠিক করে উঠিনি। তো পরে গিয়ে আমাকে নামিয়ে দিয়ে হাউস বিল্ডিংয়েই, তো হ্যাঁ হাউস বিল্ডিংয়ের যে একটু সামনে, তো আমাকে নামিয়ে দিয়ে তিনি ভাড়া, আমি 30 টাকা ভাড়া দিলাম। তার সময় লেগেছে 5 মিনিট আবদুল্লাপুর থেকে ওই হাউস বিল্ডিংয়ের একটু সামনে ওখানে যেতে, 5 মিনিট সময় লেগেছে, লিটারেলি 5 মিনিট। তো সে আমাকে নামিয়ে দিয়ে, যখন আমি তাকে 30 টাকা ভাড়া দিয়েছি, এটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং তার এক্সপ্রেশনটা লাইক, এটা কী দিলেন, 100 টাকা দেন। আমি শুনে রীতিমতো এতটাই শকড যে জাস্ট চিন্তা করলাম যে এটা কোন ধরনের ফাইজলামি ভাই। চিন্তা করে দেখেন এই মুহূর্তে কি পরিমাণ মানুষ জবলেস, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণীদের কিন্তু একটা প্রবলেম আছে কি, না পারে লোকাল বাসে উঠতে, ঠেলা ঠেলি গুতাগুতি ওই ভিড়ের মধ্যে উঠতে পারে না, আবার একটা সিএনজি বা ট্যাক্সি ক্যাবে ফোর্ড করবে সেটাও পারে না। আপনি একটা কম্পেয়ার করে দেখেন, একজন শিক্ষিত মানুষ, সে অনার্স কমপ্লিট করলো বা মাস্টার্স কমপ্লিট করলো, করে গিয়ে একটা চাকরির জন্য হন্যে ঘুরে, তারপর একটা চাকরিতে যখন ঢোকে, ঘন্টা প্রতি তার আয়টা আসলে কত, এটা একটু ক্যালকুলেশন করে বের করে দেখবেন, এক ঘন্টায় সে ক টাকা ইনকাম করে। আর একজন রিক্সাওয়ালা 5 মিনিট প্যাডেল মেরে 100 টাকা দাবি করছে, ইজ ইট লজিক্যাল? আমি জানি আপনারা অনেকে হয়তো বলবেন যে ভাই, রিক্সা চালানো এত সহজ কাজ না, চালায় দেখেন, আপনি তো কম্পেয়ার করলে হবে না। আই এম শিওর আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো গায়ে হাত দিয়ে বসতো রিক্সাওয়ালার, বিকজ তার যে এক্সপ্রেশনটা ছিল, সেই এক্সপ্রেশনটা যে কোনো মানুষ, সুস্থ মানুষ, তার মাথায় রক্ত উঠে যাবে, ঠিক আছে। তখন মনে হচ্ছিল যে আসলে একটা স্কুটার একজন মানুষের লাইফে কীভাবে চেঞ্জ করে। যেই পথটুকুতে সে আমার কাছে 100 টাকা দাবি করেছে, ওই পথটুকুতে আমার তেল খরচ হতো বড়জোর 3 টাকা, ঠিক আছে। 3 টাকার তেল খরচ, সেই জিনিসটাই তিনি চেয়েছেন 100 টাকা। যাই হোক, এই জন্য আসলে বলেছিলাম যে স্কুটার ছাড়া জীবন দুর্বিষহ। ওটাই ছিল ব্যাড বাস দিনের শুরুতেই। তো মাওয়াঘাটে গিয়ে সবচাইতে বড় বিপত্তি, যেহেতু নিম্নচাপ চলছিল, সমস্ত বা মানে ফেরি তো আগেই বন্ধ, লঞ্চ বা স্পিডবোট সব বন্ধ, হাজার হাজার মানুষ ঘাটে দাঁড়ানো, কোনো ওয়ে নাই, ট্রান্সপোর্ট নাই। 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম এবং 3 ঘন্টা ঘোরাঘুরির পরে একজন বলল যে ভাই, একটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে ওই কর্নারের দিকে, একদম কর্নারে একটা দেখালে অকওয়ার্ড প্লেস, ওইখান থেকে কিছু কিছু মাছ ধরা ট্রলার ছাড়তেছে, আপনি চাইলে ওখানে যায় দাঁড়ায় দেখতে পারেন, এটা ট্রাই করে, অনেকে যাচ্ছে ওর দিক থেকে, হ্যাঁ থেকে থেকে একটা দুইটা এরকম ট্রলার ছাড়তেছে। তো আপনারা হয়তো ভাবতেছেন যে 3 ঘন্টা ভাই দাঁড়াইছিলেন কেন, যেহেতু ছাড়বেই না, তো চলেই আসতেন, যাওয়ার দরকার কি। তো ভাই বছরে একটা মানে
এক বছরের উপরে হয়ে গেছে আর কি, খোলা আসি না, বাবা মাকে দেখতে পারি না। একটা নিয়ত করে যেহেতু রওনা দিয়েছি যে একবার ভিজিট করে যাব, কারণ আমার বাংলাদেশ ট্যুর শুরু হয়ে যাচ্ছে সামনে, তো আলটিমেটলি এর আগেই দেখা করে যাই। নিয়ত যেহেতু করে আসছি, দেখি না সামাও পার হওয়া যায় কিনা, কোনো ওয়ে হয় কিনা, এই জন্যই আসলে ওয়েট করা। তো যাই হোক, তারপরে তো কীভাবে পার হলাম ওটা তো আপনারা দেখলেন আগের ভ্লগের মধ্যে। তো খুব অবাক লাগলো যে মানুষকে কীভাবে, মানে বিপদে পড়া মানুষের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য মানুষগুলো কি না করে। ক্যান ইউ ইমাজিন, কোনো ভ্যালু নাই টাকার। যাই হোক, মানুষও এরকম যে হয়তো বা যদি 5,000 টাকাও হইতো তখন ঝাঁপায় পড়তো, কোনো সমস্যা নেই। পুরো জার্নিটা ভীষণ হেকটিক ছিল। এসে দেখি কোনো বাস নাই, বাস মানে টার্মিনালে একটা বাস হচ্ছে, আটটা না, যেহেতু কোনো লঞ্চ চলে না, স্পিড বোট চলে না, কোনো কিছু চলছে না, সো যাত্রী নাই, ওরাও বন্ধ করে বসে আছে সব। একটা মাত্র মাইক্রো পেলাম খোলার উদ্দেশ্যে আসবে, তো ওটাতে চড়ে বসলাম কোনো রকমভাবে, এবং তারপর তো দেখলেনই পৌঁছালাম অনেক কষ্টে। 6 ঘন্টার জার্নি 10 ঘন্টা লাগলো। তো এবার বলি, আসলে খুলনায় আসার উদ্দেশ্যটা ছিল হচ্ছে বাবা মাকে দেখা, তো অবশ্যই একটা উদ্দেশ্য, সেই সাথে খুলনায় যারা স্কুটার রাইডার্স আছেন তাদের সঙ্গে একটু মিট করা, এক কাজে দুই কাজ আর কি। যদিও বাংলাদেশ ট্যুরের মিশনের মধ্যে তো একবার আসতেই হবে, খুলনার এই সাইডের যত কিছু আছে সব কিছু দেখানোর জন্য, তারপরও এই দফায় যখন আসলাম, এই কিছু রাইডার স্টোরি যদি করে ফেলতে পারি সবার জন্য অনেক হেল্পফুল হবে আই হোপ। তো অলরেডি হোন্ডা এডিভি আছে খুলনাতে, ইয়ামাহা রেজেরার দেখলাম, হিরো মাস্টার এজ দেখলাম, সুজুকি বার্গম্যান দেখলাম, উইগো দেখলাম। তো অবাক লাগলো যে আসলে খুলনাতে তো প্রচুর স্কুটার রাইডার, আমি এতটা আশা করি নাই। আই হোপ আপনাদের সঙ্গে দেখা হবে, আগামী 2-3 দিন আছি, আরও 2 দিন অ্যাটলিস্ট, আরও 2 দিন আছি খুলনাতে, তো হোপফুলি এর মধ্যেই দেখা হবে ইনশাল্লাহ। যারা মিট করতে চান আমার সঙ্গে কমেন্ট বক্সেও লিখতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপও নক দিতে পারেন যে কখন মিট করতে চান, কোথায় মিট করতে চান, আই মিন কনভিনিয়েন্ট একটা প্লেস, যে প্লেসটাতে আসলে ক্যাওয়াজ কম, একটু মোটামুটি সাইলেন্ট থাকবে, আমরা একটু নিরিবিলি শ্যুট করতে পারবো, হ্যাঁ এরকম একটা প্লেসে শ্যুট করতে চাই, কোন প্লেসটা ভালো হয় জানান। এমন যদি হয় যে একটা প্লেসে আমরা 3-4 জনকে একসাথে পেয়ে গেলাম, তাহলে তো খুবই ভালো হয়, একসাথে আমরা সেরে ফেলতে পারবো ওয়ান বাই ওয়ান, একটা মিটিং প্লেস হলে খুব ভালো হয়। আজকে যখন বেরোলাম বাসা থেকে তখন নেমেই দেখতেছি একটু পরপর স্কুটার, একটু পরপর স্কুটার, তাহলে অবাক্যান্ড। কিন্তু ওই যে কথা বলতেছি তখন দেখেন, দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না, এখান থেকে দেখা যাচ্ছে কিনা যাই না, ওই যে যাচ্ছে একটা জুপিটার। এটা হচ্ছে খুলনা স্টেডিয়াম, এই স্টেডিয়ামেই জাতীয় সব খেলাধুলা সব এখানেই হয়। তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমি আমার কিছু গিয়ার ঢাকাতে ফেলে এসেছি, লাইক আমার ধরেন পাওয়ার ব্যাংক, তারপরে চার্জার, খুব ছোটোখাটো ইমার্জেন্সি জিনিসপত্র সব ফেলে এসেছি, টুকটাক জিনিসপত্রগুলো এখন আবার কিনতে হবে আমাকে। আর অনলাইনে এসেই আমি অর্ডার করে দিয়েছিলাম পাওয়ার ব্যাংকের জন্য, আমার গোপ্রোর জন্য একটা পাওয়ার গ্রিপ, ওগুলো এখন রিসিভ করব, আর কাল পরশু চেষ্টা করব রাইডার স্টোরি শ্যুট করার। দেরি না করে আমাকে জানান তাড়াতাড়ি যে কারা কারা আমার সঙ্গে মিট করতে চান, রাইডার স্টোরিতে জয়েন করতে চান, আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিন। সি ইউ অন নেক্সট ব্লগ।